नमस्कार बंधुरा, आमादेर बांगला यूट्यूब चैनल आपनादेर सबाइके जानाई स्वागतम। तो बंधुरा, इतिमध्ये नतून करे दुआरे सरकार कैम्प शुरू होते चलेछे। हाँ बंधुरा, इतिमध्ये किन्तु नतून करे दुआरे सरकार कैम्प शुरू होते चलेछे। तो आपनादेर एलाकाय कबे कबे एबं कोथाय कोथाय ए दुआरे सरकार कैम्प अनुष्ठित होबे शुरू होबे तार जे तालिका तार जे लिस्ट से लिस्ट आपनारा अनलाइन थेके आपनारा किभाबे देखबेन किभाबे चेक करबेन सेई प्रसेसटी एई भिडियोटिर माध्यमे आपनादेर खूब सहजेई देखिये देब। भिडियोटिके ना काटे सम्पूर्ण भिडियोटि प्रथम थेके शेष पर्यन्त देखबेन। एबं बंधुरा, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে রাখবেন। তো চলুন বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করে নেব। তো বন্ধুরা, সর্বপ্রথমে আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনাদের মোবাইল ফোন অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন অথবা আপনাদের মোবাইল ফোন থেকে গুগল অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর আপনারা গুগলে গিয়ে লিখবেন দুয়ারে সরকার। আপনারা গুগলে লিখবেন দুয়ারে সরকার, লিখে আপনারা সার্চ করবেন। তো যখন আপনারা সার্চ করবেন দেখবেন আপনার সামনে এরকম ইন্টারফেস খুলে চলে আসবে, এরকম সার্চ বক্স খুলে চলে আসবে। তো আপনাদেরকে এই পেজে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনারা সর্বপ্রথম যে লিঙ্কটি আপনারা এখানে দেখতে পাবেন দুয়ারে সরকার ক্যাম্পের যে লিঙ্ক, সেই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। তো যখন আপনারা এই লিঙ্কে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে দুয়ারে সরকার ক্যাম্পের অর্থাৎ দুয়ারে সরকার যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু ঠিক আপনার সামনে এরকমই খুলে চলে আসবে। তো আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে আপনার কোনো প্রবলেম সমস্যা হয়ে থাকলে আপনাদের সুবিধার্থে এই ভিডিও নিচে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর আপনার এলাকায় কবে কবে নতুন করে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হবে অথবা কোথায় কোথায় হবে সেটা দেখার জন্য আপনাকে যেটা করতে হবে, এই অফিসিয়াল ওয়েবসাইটের এখানে দেখবেন ফাইন্ড ইউর ক্যাম্প নেম যে অপশানটি রয়েছে, তো আপনারা যেটা করবেন আপনারা এই ফাইন্ড ইউর ক্যাম্প যে অপশানটি রয়েছে সেটাতে আপনারা ক্লিক করবেন। তো যখন আপনারা ক্লিক করবেন দেখবেন আপনার সামনে কিন্তু নতুন করে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এইরকম ইন্টারফেস চলে আসার পর আপনার যে কাজগুলো করতে হবে সেটা একবার দেখিয়ে দেবো। তো আপনাকে যেটা করতে হবে, আপনারা এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্ট রয়েছে, আপনাদের জেলা রয়েছে, সেটা আপনারা এই সিলেক্ট অপশানে ক্লিক করে অনেকগুলো জেলার নাম ডিস্ট্রিক্টের নাম আপনারা দেখতে পাবেন। সেখান থেকে আপনাদের ডিস্ট্রিক্ট রয়েছে, জেলা রয়েছে, সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করে নেওয়ার পর আপনারা ডান দিকে চলে আসবেন। ডান দিকে চলে আসার পর আপনারা এখান থেকে যেটা করবেন সিলেক্ট অপশানে ক্লিক করে আপনারা আপনাদের ব্লক রয়েছে, আপনাদের বিডি অফিসের নাম রয়েছে সেটা আপনারা সিলেক্ট করবেন অথবা আপনি যদি পৌরসভায় বসবাস করে থাকেন তাহলে আপনার পৌরসভাটা আপনারা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনারা আবারও ডান দিকে চলে আসবেন। আপনারা এখানে আপনি সিলেক্ট অপশানে ক্লিক করে আপনি যদি পৌরসভা এলাকায় বসবাস করে থাকেন তাহলে আপনার পৌরসভার নামটা আপনারা এখানে পেয়ে যাবেন, সেখানে পৌরসভার নামটা আপনারা সিলেক্ট করবেন। অথবা আপনি যদি বিডি অফিস অথবা পঞ্চায়েতে বসবাস করে থাকেন তাহলে আপনি আপনার পঞ্চায়েত নেম যেটা রয়েছে সেই পঞ্চায়েত নামটা সিলেক্ট করবেন। তো যখন আপনারা সিলেক্ট করবেন দেখবেন আপনার সাথে পুরো লিস্ট কিন্তু আপনার নিচের দিকে এখানে শো হবে, আপনারা দেখতে পাবেন। তো এখান থেকে আপনার এলাকায় কবে কবে আপনার দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হবে এবং কোথায় কোথায় হবে সেটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আপনারা এখানে দেখবেন আপনার যে ব্লকের নাম, আপনার যে ডিস্ট্রিক্টের নাম, আপনার যে ক্যাম্পের নাম সেটা আপনারা এখানে পেয়ে যাবেন। আপনার যে ডেট রয়েছে এবং কত তারিখে আপনারা এটা অনুষ্ঠিত হবে, কবে কবে হবে সেই ডেটটা আপনারা এখানে দেওয়া রয়েছে। ও ডান দিকে আপনার এখানে কোথায় কোথায় হবে, আপনার কোন স্কুলে হবে অথবা আপনার যে জায়গাটির নাম, যে জায়গা আপনার দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হবে বসবে সেই আপনার জায়গার নামটা আপনি কিন্তু আপনার দেওয়া রয়েছে। বন্ধুরা, আপনারা কিন্তু খুব সহজেই ঠিক এইভাবে আপনার এলাকায় কবে কবে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হবে এবং কোথায় কোথায় হবে সেই তালিকা, সেই লিস্ট আপনারা খুব সহজে কিন্তু অনলাইন থেকে চেক করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল ছোট্ট একটি আপডেট ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। ভিডিওটি উপকার আসলে অবশ্যই আমাদের বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে রাখবেন। আর অবশ্যই আমাদের বাংলা ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। আর অনলাইন সম্পর্কে সমস্যা এবং প্রবলেম হতে হলে কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।